हेलो भिवार अस्सलामु आलैकुम आमी आजके आपनादेरके एमन एकटा टिप्स देखाबो जेटा आशा करी सबाई उपकृत हबेन विशेष करे जारा आमरा प्रवासी भाईरा जारा आছেন एबं जारा प्रतिष्ठानेर बाइरे थाकेन आपनारा जारा कैमरा लागाइছেন कैमरा लागानोर पर आपनारा যারা মোবাইলে দেখতে পারেন না তাদের জন্য এমন একটা টিপস দেখাবো যে টিপসের মাধ্যমে আপনি মেশিনের বারকোড ছাড়া কিভাবে মোবাইলে কানেক্ট করবেন। মেশিনের বারকোড ছাড়া আপনি মোবাইলে কানেক্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম gDMSS Plus সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করার জন্য আপনাকে ক্রোমে যেতে হবে। ক্রোমে গিয়ে আমরা সার্চ করব gDMSS Plus। gDMSS Plus ডাউনলোড দিয়ে चार्ज कर ले आसबे अपन सुविधार्थे आमी डिटेल्स देखाच्छि gDMSS Plus फॉर पीसी जेटा सेटा ना gDMSS Plus ऐप डाउनलोड फॉर एंड्रॉइड ओटा सिलेक्ट करब। ओटा सिलेक्ट करार पर डाउनलोड ऐप दिब। डाउनलोड एनीवेयर ता ओनली फॉर 72 मेगाबाइट ये सॉफ्टवेयर छाड़ा आरो अनेकगुलो सॉफ्टवेयर आछे যেগুলোর মাধ্যমে আমরা চাইলে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করে কানেক্ট করতে পারবো। বাট gDMSS Plus ওই সফটওয়্যারে ক্যামেরা রেজুলেশন বেটার দেখাবে। gDMSS Lite সফটওয়্যারটা আমরা প্লে স্টোরে পাবো। ওই সফটওয়্যার চেয়ে gDMSS Plus এই সফটওয়্যারটা অনেক বেটার, যার কারণে এই সফটওয়্যারটা আমাদের ক্রোম থেকে ডাউনলোড করে নিতে হবে। দর্শক, আমাদের সফটওয়্যার প্রায় শেষ পর্যায়ে ডাউনলোড। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন আছে, ওই বেল আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইনস্টল করব। সফটওয়্যারটা আমার অলরেডি ডাউনলোড করা আছে বিধায় একটা আপডেট চাচ্ছে। যাদের ডাউনলোড করা থাকবে না তাই সফটওয়্যারটা ইনস্টল করবেন। আচ্ছা, আমি আপডেট দিচ্ছি। ইনস্টল হওয়ার পর এভাবে আসবে ওপেন। আমার এখানে ডুয়েল অ্যাপ হওয়ার কারণে আমরা যে অ্যাপসে কাজ করব ওই অ্যাপসে আসলাম। ওই অ্যাপসে আসার আগে আমাদেরকে এসএন নাম্বারটা কালেক্ট করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এসএন নাম্বারটা কিভাবে কালেক্ট করবেন। এসএন নাম্বারটা কালেক্ট করার জন্য যে কোনো একটা মোবাইল থেকে আমাদের সেটিংয়ে যেতে হবে, যে মোবাইলে আপনার ক্যামেরাগুলো কানেক্ট করা আছে। অ্যাপসে আমরা কিভাবে যাব, সাপোজ আমার এই অ্যাপসে আমার ক্যামেরা কানেক্ট করা আছে, আমি এখানে যাব, দেন হোম বাটনে ক্লিক করব, ডিভাইসে যাব। সাপোজ আমার এই ইমেজ নামের যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানের ক্যামেরাগুলো আমি অন্য একটা মোবাইলে অ্যাড করব। অ্যাড করার জন্য আমাকে স্লাইডে ক্লিক করতে হবে। then device configuration যে অপশনটা আছে এখানে ক্লিক করব এখানে এসএন নাম্বারটা দেওয়া আছে আমরা এসএন নাম্বারটা লিখে নিব 5L0347 আমরা একটা জিনিস মনে রাখব সংখ্যার পাশে এই ধরনের কোনো সংখ্যা থাকলে আমরা অনেকে এটা লেটার মনে করে থাকি এটা লেটার না এটা হচ্ছে জিরো হবে সংখ্যার পাশে কোনো ধরনের ওর মতো কোনো লেটার থাকলে সেটাকে আমরা ও হিসেবে নিব না সেটা আমরা জিরো হিসেবে নিব ওর আমরা এটা লিখে নিব 47APZ7EED1 আমাদের এটার পাশাপাশি ডিভাইসের পাসওয়ার্ডটাও মনে রাখতে হবে তাহলে আমরা এখান থেকে ব্যাক করে বের হয়ে যাব বা আমরা সফটওয়্যারে যাব যে সফটওয়্যারে কানেক্ট করব তা আপনাদের সুবিধার্থে আমি ডুয়াল অ্যাপসের মাধ্যমে এটা দেখাচ্ছি যদি আবার একই ডিভাইসে একই ক্যামেরা দুইবার কানেক্ট করা যায় না অ্যাপসে আসার পর ক্যামেরার লোগোর মধ্যে যে লোগোটা আছে ওই লোগোতে আমরা ক্লিক করব প্লাসে যাব প্লাসে যাওয়ার পর আমাদের এখানে যে বারকোড স্ক্যানিং অপশনটা আসছে আমরা ওইখানে সংখ্যাটা কিভাবে বসাবো এখানে বসানোর জন্য আমাদের ম্যানুয়ালি এন্টার এসএনে যেতে হবে এখানে আমরা টাইপ করে দিব 5 এখানে সংখ্যা লেটার যেভাবে আছে হুবহু এভাবে বসাইতে হবে 5L0347APAZ7EED1 দেন আমরা নেক্সট দিব নেক্সট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে আমরা এখানে ওয়াইড ক্যামেরা সিলেক্ট করব ওয়াইড ক্যামেরা সিলেক্ট করার পর আমাদের এই মেনুটা আসবে এখানে আমরা ডিভাইস নেম লিখব ডিভাইস নেম যার ইচ্ছা মতো বসাতে পারবেন সাপোজ আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম ইমেজ কম্পিউটার দেন পাসওয়ার্ড দিবেন আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে ডিভাইস পাসওয়ার্ড যেটা আছে ওটা আপনার মেশিনের যে পাসওয়ার্ডটা আছে ওইটাই বসাইতে হবে ডিভিআর মেশিনের পাসওয়ার্ড ডিভিআর মেশিন হোক এক্সভিআর হোক এনভিআর হোক সবগুলোর জন্য সেম কাজ আমাদের এখানে সবকিছু ফিলআপ হয়ে গেছে এসএন বসালাম ডিভাইস নেম ইউজার নেম অ্যাডমিন ঠিক থাকবে ডিভাইস পাসওয়ার্ড দেন সেভ দিব আমরা একটু অপেক্ষা করি এবার আমাদের ক্যামেরা চলে আসছে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের ক্যামেরাগুলো একটু ঝাপসা দেখাচ্ছে ক্যামেরাগুলো স্পষ্ট হওয়ার জন্য আমরা কি করব এখানে এসডি যেখানে লেখা আছে ওখানে ক্লিক করব এখানে ক্লিক করলে ওটা এসডি হয়ে যাবে এখানে এসডি করে দিলে এটা ঝাপসা হয়ে যাচ্ছে আবার এসডি করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখেন যে আমি ক্যামেরাগুলো সব এসডি করে দিচ্ছি আমরা এভাবে এক ক্যামেরা একটা করে সিলেক্ট করে এইচডি করে দিব এসডি আর এইচডি মোডের মধ্যে পার্থক্য রয়েছে আমার ক্যামেরাটা এখন ক্লিয়ার আমরা ডাবল ক্লিক করলে ক্যামেরার উপর এটা ফুল স্ক্রিন হবে लैंडस्केप कर ले किभाबे आछे देखी आबार डबल क्लिक कर ले कैमरार उपर मिनिमाइज हो जाए। सो दर्शक आमार भिडियो आज ए पर्यन्त। सबार काछे आमार एकटा अनुरोध जारा आमार ए चैनलटा सबस्क्राइब करेननि काइंडलि सबस्क्राइब करे नेबेन। आशा करी सबाई उपकृत हबेन। नतून नतून भिडियो पेते बेल आइकने क्लिक करे राखबेन और आमार भिडियोटा भालो लेगे थाकले बा कोनो प्रश्न थाकले कमेंटे जानाबेन। बेशी बेशी करे शेयर करबेन जाते सबाई जानते पारे विषयटा। आमरा अनेकेई प्रतिष्ठाने कैमरा लागिए थाकि तो आमरा दूर दूरान्ते थाकार कारणे कैमरागुलो मोबाइले ऐड करते पारि ना। तादेर जोन्नो এই টিপসটা অনেক কাজ দিবে। তো ভিউয়ার আমার ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।